যেটা জানানোর সেটা হচ্ছে, আজকে আপনারা সকলেই জানেন কুণাল ঘোষ মহাশয় বলেছেন যে আন্দোলনকারীদের তরফ থেকে ওনার সাথে যোগাযোগ করা হচ্ছিল যে এই লালবাজার অভিযানের পরিণতি নিয়ে মধ্যস্থতা করার জন্য। আমি এখানে সবার সামনে খুব পরিষ্কারভাবে জানাতে চাই যে আমাদের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে কোনোরকম কোনো যোগাযোগ ওনার সাথে করা হয়নি। তাই এই বিষয়টা খুব পরিষ্কার হওয়ার প্রয়োজন করা থাকে। আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক এবং অরাজনৈতিক ছিল, আসে, থাকবে। তাই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক দল যদি এর থেকে সুবিধা নিতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আন্দোলনের যে মূল সুর অরাজনৈতিক, গতকাল সংবাদ মাধ্যমে যা উঠে এসছে তা আন্দোলনের মূল সুরের সমর্থক নয়। গতকাল একটি সংবাদ মাধ্যমে আমাদের ছবি দেখানো হয়েছে এই বলে যে আমরা আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে এসেছি, এটা মিথ্যে। আমরা WBJDF এর প্রতিনিধি হিসেবে যাইনি এবং WBJDF এর অনুমতি নিয়েও যাইনি। আমরা বিগত 3 বছর এবং 3-3.5 বছর ধরে আমাদের ওপর যেই অত্যাচার হয়েছে সন্দীপ ঘোষ এবং তার বাহিনীর দ্বারা, সেটা জনগণকে বিশদভাবে জানানোর জন্য সংবাদ প্রতিদিন ডিজিটাল ইন্টারভিউ দিতে গেছিলাম তাদের আমন্ত্রণে। তারাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল। সেখানে কোইন্সিডেন্টালি কুণাল ঘোষ মহাশয়ের সাথে দেখা হয় এবং উনি ডেকে নিয়ে আলোচনাতে করেন। আমরা কোনোভাবেই WBJDF এবং আন্দোলনকারীদের প্রতিনিধি হিসেবে মধ্যস্থতা করতে যাইনি। লালবাজার অভিযান এবং তার পরিণতি নিয়ে কোনরূপ আলোচনা আমাদের মধ্যে ওখানে হয়নি। I would like to address the same thing in English. We would like to address a recent news broadcast that falsely suggested we represented the WBJDF in mediating between protesting doctors and government. We were invited by the digital media to share our experiences publicly regarding our personal concerns about the mistreatment we have endured over the past 3 to 3.5 years. During this visit, we happened to meet Mr. Kunal Ghosh coincidentally, and a photograph was taken with him. These two are two independent incidents and should not be linked up. We want to clarify that we were not representing the WBJDF or engaging in any discussion related to the Lal Bazar Abhijan. We would like to reiterate that our protest has always been, is, and will remain apolitical. Thank you.